উইন্ডোজের অটোমেটিক আপডেট আমরা তিনটা পদ্ধতিতে করতে পারি। তবে সবগুলা পদ্ধতি যে কাজ করে অনেক সময় কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব যে হলো কিভাবে হলো সবগুলা পদ্ধতিতে অফ করা যায়। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করছি সেহেতু উইন্ডোজ 10 থেকে আমরা যখন উইন্ডোজ মেনুতে যাব সেখান থেকে সেটিং থেকে আপডেট, সেখান থেকে উইন্ডোজ আপডেট এখানে আসার পর আমরা অ্যাডভান্স অপশন থেকে বেশিরভাগ সবাই আমরা এখান থেকে এটাকে নোটিফাই করে দিই, অটোমেটিক থাকলে এটাকে নোটিফাই করে দিই এবং এই দুইটা ডায়লগ বক্সে টিক দুইটা উঠিয়ে দিই। তো তাতে আমাদের উইন্ডোজ আপডেট বন্ধ হয় না, কারণ এখান থেকে হলো অফ করলেও ও নিজে নিজে অটোমেটিক আপডেট হতে থাকে বা ডাউনলোড হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা দ্বিতীয় যে ধাপটা অবলম্বন করতে পারি সেটা হলো প্রথমে মাই কম্পিউটারে রাইট মাউস, দিস পিসিতে রাইট মাউস ক্লিক করব, তারপরে ম্যানেজ, সেখান থেকে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখান থেকে সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে আমরা উইন্ডোজ আপডেট যে অপশনটি আছে সেটাকে আমরা খুঁজে বের করব। এই যে উইন্ডোজ আপডেট, এখান থেকে এটাকে আমরা ডাবল ক্লিক করার পরে এখান থেকে দেখা যাবে যে স্ট্যাটাস টাইপে অটোমেটিক দেওয়া আছে। এই কারণে সাধারণত আমাদের উইন্ডোজটি সবসময় বারে বারে আপডেট নিতে থাকে। তো এটাকে আমরা ডিসেবল করে দিব, তারপরে স্টপ, অ্যাপ্লাই এবং ওকে। এটা দ্বিতীয় ধাপ এবং আরেকটি ধাপ আছে, এই ধাপটি কমপ্লিট করার পরে অনেক সময় দেখা যায় আমাদের উইন্ডোজ আপডেট নিতে থাকে বা ডাউনলোড হতে থাকে, হয়তো ইনস্টল না হলেও ডাউনলোড হতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা দ্বিতীয় ধাপ আছে, সেই ধাপের মাধ্যমে আমরা উইন্ডোজ আপডেটটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে সার্চ বারে লিখতে হবে gpedit.msc, লেখার পরে আমরা এখান থেকে ওপেন করব। এটাকে ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এখানে যাব। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটের পরে আমরা ডান সাইড থেকে উইন্ডোজ কম্পোনেন্ট এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা উইন্ডোজ আপডেট যে অপশনটি আছে সেটিকে আমরা খুঁজে বের করব, যে উইন্ডোজ আপডেট এখান থেকে অন করার পরে এখান থেকে যে কনফিগার অটোমেটিক আপডেট যে অপশনটি আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের উইন্ডোজটি এখান অন করা আছে কিনা। তো এখান থেকে আমরা যখন এই যে ডিজেবল ক্লিক করে দিব, ডিজেবল দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে, তারপরে আমাদের উইন্ডোজের যে অটোমেটিক আপডেটটি আছে সেই আপডেটটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এখানে তৃতীয় যে ধাপটি বলেছি, আগের দুটি ধাপ অবলম্বন করলে অনেক সময় দেখা যায় আমাদের উইন্ডোজটি আপডেট হতে থাকে বা অনেক সময় শো না করলেও ব্যাকগ্রাউন্ডে এটি আপডেট হতে থাকে বা ডাউনলোড হতে থাকে, এর জন্য আমাদের পিসি অনেক স্লো করে বা হ্যাং করে। তবে তৃতীয় ধাপটি যদি আমরা অবলম্বন করলে তারপরে দেখবেন আপনার পিসি অনেক ফাস্ট হয়ে গেছে এবং দ্রুত কাজ করতে শুরু করছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আরো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।